না করে আসুন সবাই আমার সঙ্গে, তাই চলো তাই চলো তাই চলো তাই চলো দলকে রক্ষা করতে হবে। সেনাপতি আলী হোসেন জনাব এমরানি কি সাঁওতালি যুদ্ধে পরাজিত হয়ে ফিরে এসেছে জনাব, আপনাকে আর যেতে হবে না জনাব, আমি নিজেই চলে যাচ্ছি সাঁওতালদের শক্তির পরীক্ষা দিতে। আপনার আর যেতে হবে না ভাইজান, আমি এসে পড়েছি ভাইজান। এসেছে পুত্র, বলো তুমি সাঁওতালদের কি সংবাদ এনেছ? আপনার কাছে একটি অভিযোগ জানাতে চাই পিতা। বলুন আপনাদের কি অভিযোগ? আমি আপনার সাহায্য পাত্রী হয়ে, কিন্তু আপনারা কে আর কিসের বার সাহায্য? আমি হলাম তাজপুরের তারিখের এই ছোট ভাই আরিফ। আর আপনি কে? আমি মনসুর হামিদ খা জনাব। আপনাদের এই অবস্থা কেন? আমার বন্ধু নবাবে তারেক কোথায়? জাহাবনা বেইমান ইব্রাহিম জাহাবনাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে সেই মস্তদে বসেছে আর নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছে, আমরাও যে তার অত্যাচারের শিকার শোনা। এত বড় শ্রদ্ধা সেই বেইমান ইব্রাহিম কার, যার আপনারা বিশ্রাম করুন, আগামী সাত দিনের মধ্যেই আমি তাজপুর আক্রমণ করব। সেনাপতি আলী হোসেন বাজি দাও রণবেরি স্বর্ণগোল কেলে, তুমি যুদ্ধের সাজে সজ্জিত হও, অচিরেই আমি তাজপুর আক্রমণ করব। সেই বেইমানকে উপযুক্ত শিক্ষা দে, আমি উপযুক্ত শিক্ষা দিব। চল তাই চলন জানাই তাই চলন তাই কত বলি জঙ্গল পার করে ঘুরতে এলাম, তবু আমার আমি আর সন্ধান পেলাম না। তাহলে তাহলে কি আমার আমি ভেবেছিলি, তাহলে কি বনির বাঘে না না বনির বাঘে তো নিষ্ঠুর হতে পারে না। তুমি কি আমার রাবিয়াকে দেখেছো, আমার ভাই আরিফকে দেখেছো? আমাকে চিনতে পারছিস না? আমি দরবেশ, তোদের বিয়ের সাক্ষী। বলো বলো দরবেশ বাবা, কেন আমার ভাইকে এমন হলো, আমি কি পাপ করেছিলাম? উঠো মনটাকে শক্ত করো, এবার যাও কাঞ্চনপুরে, সেখানে গেলে তোমার আত্মীয় জনকে পাবে। ওই যে দেখো সেই রাস্তা, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আমি আমার রাবিয়াকে দেখার জন্য আমার মন চঞ্চল করে উঠেছে, আমার আমার ছোট ভাই আরিফকে দেখার জন্য আমার মন চঞ্চল করে উঠেছে। রাবিয়া আরিফ।
আর বেশি নাই। আমি আমি যে আর বনপতি আসতে রাবিয়া তুই কোথায় গেলে রে মা, তোর জন্য কেঁদে কেঁদে আমার দুটি চোখ অন্ধ হয়ে গেল। হুসেন আয়ো, হে হে খুদা মেহরবান, তুমি কি শুনতে পারছো না, একই সন্তান হারার পিতার করুণা তনাথ। আমি আমি কি আমার মার রাবিয়ার সন্ধ্যা হানার কোনদিন পাব না, তুমি বলে দেও কুদা, তুমি বলে দেও। তবে কি সেও আমার মতন কাউকে হারিয়ে ফেলেছে দেখি তো? কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করি, কে বাবা? এই গভীর বনপথে তুমি একা একা বসে কাঁদছ? আমি বাবা, আমি তোমাকে বাবা বলে ডাকছি। জানো মা, তোর মুখের বাবা ডাক শুনে আমার মনে হচ্ছে আমার মেয়ে আমাকে ডাকছে। তোমার মেয়ে? কে তোমার মেয়ে? শুনবে হে মা, শুনবে। হ্যাঁ আমি শুনবো। তাহার আগে বলো তুমি কে? আমি আমি এক ভাগ্যহীন নারী, কিন্তু আপনি কে? আমি আমিও যে সেই ভতভাগ্য পিতা। জানো মা, আমারও তোমার মত একটা মেয়ে ছিল, আমি যে তাকে হারিয়ে ফেলেছি মা। কোথায় তুমি হারিয়েছো বাবা? জানি না, জানি না রে মা। তবে তবে এইটুকু শুধু জানি, তাজপুরি নবাব তারিকের হাতে আমার মেয়েটাকে আমি তুলে দিয়েছি। তারপর কি হলো বলো, তারপর কি হলো? জানি না, জানি না রে মহানবাব পারে কি দুষে আমার মেয়েটাকে। ওপো খোদা, একটু আমার শুনতে হলো খোদা। তাহলে সেদিন সেদিন থেকে আমার মেয়েটাকে আমি এই বনে বনে খুঁজে বেড়াচ্ছি রে মা। তোমার মেয়ের নাম কি ছিল বাবা? শুনবে বলো, শুনবে মা, বলো বলো বলো, আমি শুনবো। আমার মেয়ের নাম ছিল রাবিয়া। বাবা বাবা গো, তুমি 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 কি তোমার মেয়েকে চিনতে পারছো না বাবা? দেখো বাবা, তোমার মেয়ে হতভাগে নীরবে আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছে। সত্যি সত্যি তুই সে হারিয়ে গেলি। হ্যাঁ বাবা, বাবা বাবা বাবা। বাবা চলো বাবা চলো। Oh.
মাথা মুখে রাগাতে থাকি আমি ফেসে মারবো। বিশ্বাস কর আমি শুনলো আমার মিথ্যা কথা বলছিস? আমি চুরি করতে আসিনি, আমার মিথ্যা বলছিস? বল বল জবাব দে বল বল। আমি আমার হারিয়ে যাওয়ার আপন জনকে এখানে আমি খুঁজতে এসেছি। এ থর আপন জন, কি থর পরিচয় বল? সত্যি করে বল তুই কে? নইতে তোকে চাবুকে রাগাতে আমি পিছিয়ে মারবো। শুনবি তুমি? শুনো, আমি ছিলাম দাসপুরের নবাব তারেক। আমার ভাই বানা করা সত্ত্বেও এই ইব্রাহিমকে উজিরপতি বহাল করে তার চক্রান্তে পড়ে সেই ভুলের জন্য আজ আমাকে পথে পথে ঘুরতে হচ্ছে। আমি না ছিনে অনেক ভুল করেছি, যাবো না, আপনি আমাকে ক্ষমা করুন। আপনার কোনো দোষ নেই, সবই আমার অতিষ্ঠের লেখক। হ্যাঁ হ্যাঁ বলুন, তারা কোথায় আছে? আমার ভাই আমার রাবিয়া কোথায় আছে? তাহলে দেখবে, তাহলে চলুন আমার সঙ্গে, তাদেরকে আমি দেখিয়ে দেব। তাই চলুন। আমার আমি যাকে মন করে ভালোবেসে বিয়ে করেছিলাম রাবিয়াকে দেখার জন্য আমার মন বিকল হয়ে উঠেছে। আমার ভাই চলুন দেখার জন্য বিশ্বাসঘাতকতা যে দেশটা পড়ে গিয়েছে কাউকে বিশ্বাস করা যায় না। কোথায় গর্জনে খাপ? শোনো গর্জনে খাপ, আমি গুপ্ত চোরের মুখে শুনতে পেলাম আরিবি নাকি এখনো জীবিত আছে, আর হামিদ কেউ নাকি তার সঙ্গে হাতে মিলিয়েছে, কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছে। আরো আমি জানতে পারলাম সম্রাট আমান স্যার সাহায্যে নাকি আমাদের প্রাসাদে গিরে ফেলেছে, সেই সুযোগ আমরা তাদেরকে দেব না। তুমি সমস্ত সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত থাকতে হবে যাতে কোনো শত্রু এই প্রাসাদে আক্রমণ করতে না পারে। আশোক তুমি প্রস্তুত থাকবি? তুমি প্রস্তুত থাকবে যেন কোন শত্রু যাতেই প্রাসাদে আক্রমণ করতে না পারে? আমি এখন আসছি।
আছি, খাবার মতো ছেন কেউ, তাহলে তোমাদের মরতে হবে। শত্রুর দল চারিদিকে প্রাসাদে গিরে ফেলেছে, আমি এখানে কোন দিকে যাই, কোন দিকে পালাই, আর কোথায় পালাবে? সময় চলুন আমরা প্রাসাদে